ধুলিয়ান বাজারে হঠাৎ হানা দিল জঙ্গিপুর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট। শনিবার দুপুর থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ধুলিয়ানের শিবমন্দির বাজারে অবস্থিত একটি হলুদ মিলে হানা দেয় ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকেরা। খতিয়ে দেখেন হলুদের গুণগত মান থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। সন্দেহজনক হওয়ায় মিল থেকে স্যাম্পেল সংগ্রহ করেন আধিকারিকেরা। পাশাপাশি আটক করা হয়েছে তিনজনকে। স্যাম্পেলগুলো ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ফুড সেফটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা। এদিন হলুদ মিল থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। জয়েন্ট রেড ছিল উইথ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিট আছে। তো সেখানে আমরা প্রেডিক্টেড জায়গায় গেছিলাম যেভাবে কমপ্লেন ছিল, এবং সেখানে সমস্ত ডিটেলস ইনভেস্টিগেশনে তার ইনফরমেশান, আর আমাদের যেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট যেটা আছে সেই অনুযায়ী আমাদেরকে যে প্রোটোকল অনুযায়ী আমরা স্যাম্পেল কালেক্ট করেছি, এবং এই স্যাম্পেল আমাদের নির্ধারিত ল্যাবরেটরিতে যাবে এবং সেখান থেকে টেস্ট রিপোর্ট আসবে, এবং টেস্ট রিপোর্ট অনুযায়ী FSSAI অ্যাক্টে যে প্রসিডিওর আছে তারপরে সেইভাবে অ্যাকশান নেওয়া হবে।